কোনোভাবেই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের আন্দোলনের ফসল এই সরকার। বর্তমান সরকার ব্যর্থ হলে ব্যর্থ হব আমরা সবাই, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিল উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, মাত্র তিন মাসেই দূর করা সম্ভব নয় মাফিয়া সরকারের সৃষ্ট জঞ্জাল। স্বৈরাচার পালানোর পর একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন জাগা অস্বাভাবিক বা অন্যায়ও নয়। তিন মাস পরে রাষ্ট্র পরিচালনায় সরকারের অদক্ষতাও সহজভাবে মেনে নেবে না দেশের জনগণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংস্কার করতে গিয়ে অগ্রাধিকার সেটিংস যদি ভুল হয় তা সরকারের অদক্ষতা হিসেবেই বিবেচিত হবে জনগণের কাছে। আহতরা হাসপাতাল থেকে যেভাবে বের হয়েছেন দুদিন আগে সেটা প্রতিটি বিবেকবান মানুষের জন্য লজ্জাস্কর বিষয়। তাদের পুনর্বাসন, চিকিৎসা ও নিরাপত্তা কেন অগ্রাধিকার লিস্টে নেই, থাকলেও কত নম্বরে ছিল, এ বিষয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। একটি নিরপেক্ষ ও স্বচ্ছ পরিবেশে ভোট দিতে সক্ষম হবে এমনটাই আশা করছে এদেশের জনগণ। ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়নে বিএনপির ৩১ দফা কর্মসূচি ঐতিহাসিক সনদ বলে আমরা মনে করি। ঘোষিত এই ৩১ দফা বাস্তবায়নে মানসম্পন্ন ও প্রায়োগিক শিক্ষার উপরও জোর দেওয়া হয়েছে। জনসংখ্যা কোনো অভিশাপ নয়, বরং এই জনসংখ্যাকে যদি মানব সম্পদে রূপান্তর করা যায় তাহলে দেশের উন্নয়নে এটাই বড় শক্তি বলে আমরা মনে করি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।